আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন আজকে স্পেন প্রবাসী মোহাম্মদ শামসুল ইসলাম কর্তৃক আয়োজিত, যার সৌজন্যে আজকের ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। আট দল বিশিষ্ট খেলা অনুষ্ঠিত হচ্ছে এসডি মিডিয়াতে। গত ম্যাচে প্রিয় ভিউয়ার্স আপনারা দেখেছিলেন আট দল লটারি, সেখানে পড়েছিল মোহাম্মদ সুরুজ এবং মোহাম্মদ সাকিব, মোহাম্মদ সুজন এবং গুরু আজীবন, মোহাম্মদ শফিউদ্দিন কোসি এবং হিমায়ত মোল্লা এবং জনি এবং আকিদুলের মধ্যে। আর আজকে প্রথম ম্যাচ স্পেন প্রবাসী মোহাম্মদ শামসুল হক কর্তৃক আয়োজিত গুরু আজীবন এবং সুজনের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে। প্রিয় ভিউয়ার দেখতে থাকুন আজকের এই আকর্ষণীয় ম্যাচটি। আর আমি এখন অনুরোধ করছি এসডি মিডিয়ার পরিচালক আব্দুল সামাদ স্যারকে কিছু বলার জন্য। ধন্যবাদ আব্দুল মালিক সাহেব। সর্বপ্রথমে আমাদের এসডি মিডিয়ার পক্ষ থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন যে আমরা কিছুদিন আগে যে একটা ভিডিও আপলোড করেছিলাম, যে ওই ভিডিওতে আমাদের স্পেন প্রবাসী ক্রাউন টুর্নামেন্টে একটি আয়োজন করা হয়েছে আটটি দল নিয়ে। আর এখানে সবাই বিগ বিগ খেলোয়াড়, কিন্তু আপনাদের পছন্দের খেলোয়াড়গুলো সবাই থাকছে, যে কথা মালিক সাহেব একটু আগে বলছিল। আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের স্পেন প্রবাসী সেই শামসুল ইসলাম ভাইকে, যে আমাদের এসডি মিডিয়াতে এত বড় একটা টুর্নামেন্ট একটা ম্যাচ আয়োজন করে দেওয়ার জন্য। প্রিয় ভিউয়ার্স, আসলে একটা ম্যাচ করতে অনেক খরচার একটা ব্যাপার আছে। আমি অনেক আগে থেকেই একটা টুর্নামেন্ট নিয়ে ভাবছিলাম। আমার অনেক দর্শকরা আপনারা জানেন যে আসলে একটা টুর্নামেন্ট আমি কিছুদিন আগে তো বলে আসলাম যে একটা টুর্নামেন্ট করবো। আসলে এই ম্যানেজমেন্টটা তো অনেক ব্যয়বহুল একটা খরচ। এই টুর্নামেন্টটা সাজানো হয়েছে ফুল 50,000 টাকা একটা অ্যামাউন্ট, আর এই 50,000 টাকায় কিন্তু খরচ করছে স্পেন প্রবাসী মোহাম্মদ শামসুল ইসলাম। ওনার বাসা হচ্ছে গিয়ে সিলেট কোতোয়ালি থানা সদর। তা উনি প্রথম যায় ইংল্যান্ড, ইংল্যান্ড ওনার ভালো লাগেনি বলে পরবর্তী চলে যায় স্পেন, স্পেনে আজও ওখানে কাটিয়ে যাচ্ছে। তা আসলেই দেখুন যে এত টাকা খরচ করা একটা বিরাট ছোটা। তা সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের শামসুল ভাই আসলে এটার জন্য নয়, আরো অনেক ব্যাপার আছে, সে কথাগুলো বলে হয়তো ডিসকাস এত এই মুহূর্তে এই সময় করা যাবে না। তা আমি দু একটা কথা বলি। শামসুল ভাই আমাকে বলছিল যে আসলে এই টুর্নামেন্টটি কেন উনি করছে, যে খরচ করা হচ্ছে যে প্রবাসী ভাইগুলো যাতে একটু বিনোদন পাক, নিত্য নতুন প্লেয়ার যারা একটা সুপারহিট খেলা হোক, এই জন্যই আর কি এই টুর্নামেন্টটি আয়োজন করা। আর এখানে শুধু তাই না, এখানে সবার জন্য চেক থাকছে। আমাদের এসডি মিডিয়াতে যারা প্রথম রাউন্ড থেকে বিদায় নেবে তাদের জন্য 1,000 টাকার একটা চেক ভাউচার, সেমিফাইনালতে যারা বিদায় নেবে তাদের জন্য থাকছে 2,000 টাকা, যারা ফাইনাল থেকে বিদায় নেবে সেখানে 5,000 টাকা, এবং যে ফার্স্ট হবে তারা 8,000 টাকা। আরো প্রাইজ থাকছে, 7 জন অসহায় থাকছে তাদের জন্য 7টা চেক ভাউচার থাকছে, এবং আব্দুল মালিক সাহেবের জন্য একটা চেক ভাউচার এবং আমার জন্য একটা চেক ভাউচার থাকছে। তা সত্যিই প্রিয় ভিউয়ার্স, আমি আর কথা বাড়াবো না। আর যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, না আমি আসলে এই সাবস্ক্রাইব কথাটা আর আপনাদের বলবো না, আপনারা আমাদের যথেষ্ট সাপোর্ট দিয়েছেন। আর এটা আপনাদের চ্যানেল, এখন সাবস্ক্রাইব করবেন কি করবেন এটা আপনাদের ব্যাপার। তা প্রিয় ভিউয়ার্স, আমাদের এই খেলাগুলো যদি ভালো লাগে একটা লাইক দেন, আর এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকেন সবাই, এটাই। আর প্রিয় ভিউয়ার্স, আমি আরো একবার ধন্যবাদ জানাতে চাই আমাদের শাহবাজ ভাইকে, যে আমাদের দ্বিতীয় টুর্নামেন্ট করেছিল এবং আমাদের আর একটা প্রথম টুর্নামেন্ট করেছিল আমাদের জালালউদ্দিন সৌদির থেকে। আবার আর একটা টুর্নামেন্ট আসছে, এটা কিছুদিন পরে আমরা আপনাদের সামনে নিয়ে আসবো। তা প্রিয় ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি এখন সরাসরি আব্দুল মালিকের কাছে। ধন্যবাদ এসডি মিডিয়ার পরিচালক আব্দুল সামাদ সানিকে। এখনই টসের মাধ্যমে খেলা শুরু হবে, আর আমি প্রথমে টস করার জন্য অনুরোধ করছি মোহাম্মদ গুরু আজীবন। টসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর আজকে ধন্যবাদ জানাই যার উদ্যোগে আজকের এই টুর্নামেন্টটি আয়োজন করা হয়েছে, মোহাম্মদ শামসুল ইসলাম ভাই, স্পেন প্রবাসী, সিলেট কোতালি থানা থেকে। তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং বলতে না বলতেই কিন্তু ডিসকোয়ালিফাইড মোহাম্মদ সুজন, এজন্যই খুব সহজেই আজকের
আট দলের খেলায় প্রথম খেলা অনুষ্ঠিত হচ্ছে মোহাম্মদ শামসুল ইসলামের সৌজন্যে স্পেন প্রবাসী তাকে অসংখ্য ধন্যবাদ হিট করছেন পুরোদিব আমরা দেখলাম তিনি হিটটা কিন্তু খুব একটা সুবিধা করতে পারেননি অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলা এই খেলাটি প্রিয় ভিউয়ার্স আপনারা জানেন যে প্রত্যেক খেলা এসডি মিডিয়া যখন তিন ম্যাচে গড়াবে অর্থাৎ তিন ম্যাচ গড়াবে তখন যখন কিন্তু একে একে সমতায় হবে আর যদি কেউ 2-0 তে জয়লাভ করে তাহলে কিন্তু দুই ম্যাচেই পরাজয় পরাজয় হবে বলতে না বলতেই খুব একটি সাহস মিস কিন্তু আমরা দেখলাম এই মুহূর্তে মোহাম্মদ সুজন কুষ্টিয়া জেলা থেকে অন্যদিকে ঝিনাইদহ জেলা থেকে গুরু আজিবর একটি ভালো শট আমরা দেখলাম এই মুহূর্তে গুরু আজিবরের স্ট্রাইক থেকে রেড খেলার চেষ্টা খুব সহজ গুটি খেললেন খুব সহজ ভাবেই কারণ খুবই গুরুত্বপূর্ণ এই খেলাটি যে কথা এসডি মিডিয়ার পরিচালক খুব সুন্দর করে বলছিলেন যে যে প্রথম খেলায় যে জয়লাভ করবে সে কিন্তু সরাসরি সেমিফাইনালে উত্তীর্ণ হবে এবং যে খেলায় পরাজয় বরণ করবে তার কোনো হতাশার কারণ নয় সে হতাশা কোনো রাখেন নি বলতে না বলতে চমৎকার একটি শট আমরা দেখলাম এই মুহূর্তে গুরু আজিবরের স্ট্রাইক থেকে আবারও অ্যাঙ্গেলে খেলার চেষ্টা চমৎকার গুরু আজিবর হিটটা তিনি ভালো না করতে পারলেও খেলায় কিন্তু খুব ভালোভাবে ফিরে এসেছেন অত্যন্ত অভিজ্ঞতা আছে আমরা জানি এই গুরু আজিবর তিনি কিছুদিন আগেই সিরাজগঞ্জে একটি টুর্নামেন্ট খেলেছিলেন সেখানে জয়লাভ করেছিলেন চমৎকার ছন্দে থাকেন তিনি তিনি যে কোনো বোর্ডে যে কোনো সময় কিন্তু খেলতে পারেন আর আজকে দেখা যাক এই শামসুল ইসলাম ভাইয়ের সৌজন্য যে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে সেটি তিনি জয়লাভ করতে পারেন কিনা গুরু আজিবর এক্সিলেন্ট শট দিয়েছিলেন কিন্তু আসলে এটি কিন্তু বলার অপেক্ষা রাখেন এটি দুর্ভাগ্য ছাড়া আর কিছুই বলা যায় না আবার সুজন আক্রমণে আক্রমণ পাল্টা আক্রমণ শুরু থেকেই মোহাম্মদ সুজন চেষ্টা করেছিলেন কিন্তু সেটি সফল হলো না গুরু আজিবর কিছুটা চিন্তা ভাবনা তিনি করে নিচ্ছেন কারণ তিনি ভালোভাবেই জানেন যে ম্যাচটি কত গুরুত্বপূর্ণ যে হারলে কিন্তু বিদায় নিতে হবে কোন রকম সুযোগ নেই অবশ্য তিন ম্যাচ হবে গেমটি যদি দুইটি যে জিতবে সে জয়লাভ করবে এবং ধন্যবাদ জানাই স্পেন প্রবাসী মোহাম্মদ শামসুল ইসলাম ভাইকে কারণ তিনি কাউকে কিন্তু নিরাশ করেননি প্রত্যেকের জন্য গিফট রেখেছেন এজন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানাই এসডি মিডিয়ার সকল সাবস্ক্রাইবের পক্ষ থেকে যাই হোক খেলাতে ফিরে এলাম গুরু আজিবর তিনি অসংখ্য ভালো খেলে থাকেন এই গুটিগুলো আজকে কি পারবে চমৎকার বলতে না বলতে আজকে কি পারবে চমৎকার বলতে না বলতে একটি আনবিলিভেবল শট দেখতে পেলাম শেষ গুটি এবং ফিনিশ গুরু আজিবর একটু যদি আমি এই হিটটার ব্যাখ্যা করি তাহলে যখন গুরু আজিবর হিট করলো তখন কিন্তু খুব একটি সুবিধা করতে পারেনি নিজের গুটি আমি দেখছিলাম যে প্রায় তিন থেকে চারটে গুটি কিন্তু বসে গিয়েছিল সেখান থেকে কাম ব্যাক করা সত্যিই এতে কিন্তু খুব অভিজ্ঞ প্লেয়ারের পরিচয় তিনি আবার একবার দিলেন এবং দশ দশটি পয়েন্ট মোহাম্মদ সুজনের কাছে ছিঁড়ে নিলেন প্রিয় ভিউয়ার্স আপনারা যদি কেউ ভালো মানের বোর্ড কিনতে চান অবশ্যই আবন কিরাম বোর্ড এর মালিক ঝিনাইদহ মোহাম্মদ নিপুন চৌধুরীর সাথে যোগাযোগ করতে পারেন এবং এই বোর্ডেই তার নম্বর দেওয়া আছে এবং আপনারা কোরিয়া সার্ভিসের মাধ্যমে কিন্তু পেতে পারেন এবং বোর্ডটি পাওয়ার পর যদি কোনো ত্রুটি থাকে তাহলে তিনি বিনা খরচে কিন্তু মেরামত করে দিবে ভিউয়ার্স এখানে উপস্থিত আছেন মোহাম্মদ শাহিন তাকে ধন্যবাদ জানাই আর উপস্থিত আছেন মোহাম্মদ সাকলাইন তাকেও ধন্যবাদ জানাই খেলাটি অংশগ্রহণ করার জন্য যাই হোক মোহাম্মদ সুজন কিন্তু খুব ভালো মানের প্লেয়ার খুব ভালো খেলে থাকেন কুষ্টিয়া জেলা থেকে তিনি চমৎকার একটি হিট করেছেন দেখা যাক গুরু আজিবরের পাল্টা জবাবটা তিনি ভালোভাবে দিতে পারেন এবং রেড কভার সত্যিই আজকে দুই প্লেয়ার যেন লড়াকু মনোভাব নিয়ে খেলছেন আসলে এ ধরনের খেলায় কিন্তু দর্শক পছন্দ করে মোহাম্মদ সুজন কুষ্টিয়া জেলা থেকে চমৎকার বোঝাপড়া ছন্দে আছেন মনে হচ্ছে তিনি
আসলে পিসিএ থেকে খেলছেন দেখা যাক তিনি গুরু আদিবালের চেয়েও এগিয়ে যেতে পারেন কিনা এই হিটটিতে একটি সেঞ্চুরি কি করবেন তিনি 14-14 পয়েন্ট আছে এক্সিলেন্ট শট দেখার মতো শেষ গুটি পারবে কি এই গুটি দিয়ে আজকের একটি সেঞ্চুরি অর্থাৎ 14 পয়েন্ট অর্জন করতে এবং ফিরাই কিন্তু ফিনিশ হওয়ার পথে ছিল কিন্তু দুর্ভাগ্য বলতে হবে এবং ধন্যবাদ জানাই এখানে উপস্থিত আছেন অকিলান্ত পরিশ্রম করে থাকেন রাত দিন সেটি আপনাদের বিনোদনের কারণে প্রিয় ভিউয়ার্স এসডি মিডিয়ার পরিচালক আব্দুল সামাদ সাহেব যাই হোক বলতে না বলতেই গুরু আজবার একবার ইজি মিস করলেন এবং ফিনিশ খুব মোহাম্মদ সুজন কুষ্টিয়া জেলা পয়েন্ট পেয়েছেন তিনি অর্থাৎ গুরু আজবারের থেকে 3 পয়েন্টে এগিয়ে গেলেন তিনি প্রিয় ভিউয়ার যে কথা বলতেছিলাম এখানে উপস্থিত আছেন এসডি মিডিয়ার পরিচালক অকিলান্ত পরিশ্রম করে থাকেন তিনি আপনাদের কারণেই কিন্তু তিনি সবসময় আমি দেখে থাকি এই ভিডিও বানাতে যে কত কষ্ট সেটা তো আমি নিজ চোখেই সেটা দেখি সেটি কিন্তু আপনাদের বিনোদনের কারণে সেটি করে থাকে এবং আপনারাও যথেষ্ট ভালোবেসে থাকেন তাকে সম্মান করে থাকেন তার বাস্তব প্রমাণ যখন বিদেশ থেকে দেশ থেকে ফোন দিয়ে থাকে মোহাম্মদ জিয়া ভাই অত্যন্ত সলিউশন দিয়ে থাকেন সত্যি ভালো লাগে ভাই এই ধরনের যখন সলিউশন দেন তারপর অসংখ্য মানুষ নাম করে পারা যাবে না বাংলাদেশ থেকে মোহাম্মদ আরিফ স্যারও কিন্তু খুব ভালোবেসে থাকেন এরকম অসংখ্য মানুষ ভালোবাসে সত্যি আমাদের ভালো লাগে যাই হোক খেলাতে ফিরে এলাম গুরু আজীবন হিট করেছেন অবশ্য একটি গুটি কিন্তু তিনি দিতে সক্ষম হয়েছে দেখা যাক এই হিটটি কিছুটা সুবিধা তিনি নিতে পারেন কিনা চমৎকার ভাবে একটি খেললেন এবং অনায়াসে রেডটি কভার করে তিনি বুঝিয়ে দিলেন যে আমিও পারি তিনি কিন্তু 3 পয়েন্টে পিছিয়ে আছেন কিছুটা চিন্তা ভাবনা দেখতে পারছি গুরু আজীবারের মধ্যে চমৎকার অ্যাঙ্গেল দিয়ে ফেললেন তিনি যে কোনো মুহূর্তে ক্লিয়ার করতে পারেন গুরু আজীবার যে কোনো বোর্ডে কিন্তু তিনি মানিয়ে নিতে পারেন এই জন্যই তিনি দর্শক নন্দিত খেলোয়াড় এসডি মিডিয়াতে আবার অ্যাঙ্গেল খেলার চেষ্টা চমৎকার ভাবে খেললেন একেবারে ডাইরেক্ট কোন রকম রিস্ক নিচ্ছেন না তিনি আজকের খেলাটি অনুষ্ঠিত হচ্ছে দুইয়ের মধ্যে খুব টান টান জনপ্রিয় ভিউয়ার্স এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বলতে না বলতেই গুরু আজীবন একেবারে ইজি গুটি তিনি মিস করলেন আসলে তার মতো বড় একজন খেলোয়াড় এই ধরনের মিস আসলে ভিউয়ার্স কিন্তু প্রত্যাশা করে না যাই হোক আক্রমণে মোহাম্মদ সুজন কুষ্টিয়া জেলা থেকে এই মুহূর্তে একটি ভালো শট আমরা দেখলাম কিন্তু দুর্ভাগ্য আবার মোহাম্মদ সুজনের উল্টার করে দেখা যাক ভাগ্য পরিবর্তন হয় কি না গুরু আজীবর যে যে মিষ্টি তিনি করেছিলেন একটু আগে সেটি কি পুষিয়ে নিতে পারবেন এই হিটে চমৎকার শট আর মাত্র 2টি গুটি নিতে পারবেন কি গুরু আজীবর কিন্তু মরিয়া এই পয়েন্টটি নেওয়ার জন্য অনেক পয়েন্টের মালিক হয়ে যাবেন তিনি বলতে না বলতেই একেবারে ইজি মিস যেটিকে বলে কেরামবোর্ড বলতে কারণ এই খেলা কিন্তু অত্যন্ত কম্পিটিশনের খেলা এই কেরামবোর্ড খেলা আসলে আমি একটি কথা বারবার বলি যে শেষ ভালো যার সব ভালো তার শেষটি ভালো করতে হবে মোহাম্মদ সুজন ভালো শট দিয়েছিল কিন্তু ভাগ্য কিন্তু সহায়ক হলো না গুরু আজীবন শেষ গুটি একেবারে সহজ এবং ফিনিশ চমৎকার 8-8 পয়েন্ট 10-8-18-13 প্রিয় ভিউয়ার্স ধন্যবাদ দিতে দিতে চাই আপনারা যার উদ্দেশ্য আজকে সম্পূর্ণ বিনোদনটি নিতে পারছেন সে বড় মনের মানুষ যার কথা না বললেই নয় স্পেন প্রবাসী মোহাম্মদ শামসুল ইসলাম ভাই তাকে অসংখ্য ধন্যবাদ জানাই অন্তরের অন্তরস্থল থেকে এবং শুধু তিনি নয় তার তার বোনরাও কিন্তু এই ভিডিওগুলো দেখে থাকে তাদেরকেও এসডি মিডিয়ার পক্ষ থেকে ধন্যবাদ জানাই আসলে তিনি কিন্তু সিলেটের তিনি সন্তান কোতালি থানা থেকে এবং তারা সবাই ইংল্যান্ডে থাকে সত্যিই ভালো লাগে ভাই আপনাদের এই সাপোর্ট গুলো যখন পায় আর আসলে আপনারা এত ভালোবাসেন এবং প্রবাসী ভাই বোনরা যারা ভালোবেসে থাকেন আর এই যদি আমি একটু উদ্দেশ্য কথা বলি কি উদ্দেশ্যে তিনি এই খেলাটি আয়োজন করেছেন সেটা যদি আমি একটু বলি সেটি হলো মনে করেন প্রবাসী ভাইরা
অনেক কাজের পর একটু ক্লান্ত হয় তখন কিন্তু মনে প্রশান্তির কারণে এই যে একটা বিনোদন খেলা দেখে তারা কিন্তু একটু মনে প্রশান্তি লাভ করে শুধু তাই নয় তিনি কিন্তু দরিদ্র অসহায় সাতটি মানুষকেও কিন্তু 7000 টাকা দিয়েছেন তারা কিছুটা হলেও কিন্তু সাপোর্ট পাবে শুধু তাই নয় এসডি মিডিয়ার পরিচালককে গিফট দিয়েছেন এবং আমাকে নিজেও দিয়েছেন তাকে অসংখ্য ধন্যবাদ জানাই যাই হোক খেলাতে ফিরে এলাম গুরু আজীবর এবং ভিউয়ার্স এই এসডি মিডিয়াতে প্রথম টুর্নামেন্টের আয়োজন করেছিল জালালউদ্দিন ভাই সৌদি আরব থেকে পরের টুর্নামেন্টের আয়োজন করেছিল মোহাম্মদ শাহবাজ হাসান ভাই লন্ডন প্রবাসী সিলেট মৌলভীবাজার থেকে তাকেও ধন্যবাদ জানাই তিনিও কিন্তু বড় মনের মানুষ যাই হোক বলতে না বলতেই গুরু আজীবর কিন্তু একটি ম্যাচ দেখতে পেলাম তার স্টাইল থেকে হাই ভোল্টেজ ম্যাচ কিন্তু এটি কারণ দুই প্লেয়ারের মধ্যে এই মোহাম্মদ সুজন এবং গুরু আজীবরের মধ্যে যে কিন্তু প্রথম ম্যাচে জয়লাভ করবে তার কিন্তু আর দুই ম্যাচের একটি জিতলেই কিন্তু আর দুই ম্যাচের একটি জিতলেই কিন্তু জয়লাভ করবে এই জন্য প্রথম ম্যাচটি কিন্তু গুরুত্বপূর্ণ আমরা দেখব আজকে কে জয়লাভ করে প্রথম ম্যাচটি ঘিরে কিন্তু উত্তেজনা আর প্রিয় ভিউয়ার্স আপনারা কমেন্ট করতে থাকুন আজকে কে জয়লাভ করে বলতে না বলতেই কিন্তু বলটা প্রিয় ভিউয়ার যে কথা বলতেছিলাম দ্বিতীয় টুর্নামেন্ট করেছিল মোহাম্মদ শাহবাজ হাসান ভাই লন্ডন প্রবাসী এবং তারপরে টুর্নামেন্ট করেছিল আব্দুল সাত্তার ভাই কুয়েত প্রবাসী তাকেও ধন্যবাদ জানাই এবং রানিং যে টুর্নামেন্টটি চলছে সেটি হলো মোহাম্মদ শামসুল ইসলাম ভাই স্পেন প্রবাসী তাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং প্রিয় ভিউয়ার দেখতে থাকুন আজকের এই আকর্ষণীয় ম্যাচটি ম্যাচটি ঘিরে উত্তেজনা পয়েন্টের কথা যদি বলি মোহাম্মদ সুজন কুষ্টিয়া 13 মোহাম্মদ গুরু আজীবর ঝিনেদা 18 খেলার যখন এই অবস্থা তখন কিন্তু টান টান উত্তেজনা গুরু আজীবর তার হাতে স্ট্রাইক এক্সিলেন্ট শট গুরু আজীবর কিন্তু আমরা দেখতে পাচ্ছি একেবারে গেম পয়েন্টে গুরু আজীবর কি পারবে এই গেমটি ছিনিয়ে নিতে সেই কাঙ্ক্ষিত জয় তিনি কিন্তু দর্শক নন্দিত প্লেয়ার অসংখ্য অভিজ্ঞতা আছে অভিজ্ঞতার ঘাটতি নেই গুরু আজীবর কি পারবে এই মাঠটি সাকসেস করতে ভালো শট ছিল শেষ গুটি গুরু আজীবর কিন্তু মরিয়া এবং ফিনিশ আর ফিনিশ এবং পারফর ফিনিশ দেখতে পেলাম এবং 18 আর 11 এবং ফিনিশ হয়ে গেল এবং গুরু আজীবর কিন্তু জয়লাভ করতে সক্ষম হলো গুরু আজীবরকে অভিনন্দন এত সুন্দর একটি জয়লা জয় উপহার দেওয়ার জন্য ঝিনাইদহ জেলাকে সুজন কুষ্টিয়া জেলা তার হতাশ হওয়ার কারণ কারণ নেই কারণ এসডি মিডিয়ার পরিচালক ভালোভাবে তিনি জানতেন যে আসলে একটি ম্যাচে কিন্তু খেলার যে পজিশন সেটা কিন্তু বোঝা যায় না নিম্ন তিনটি ম্যাচ হতে হবে এখন একটি ম্যাচ যদি জিততে পারে তাহলে একে একে সমতায় সেই পর্যন্ত আমরা প্রতীক্ষায় থাকবো প্রিয় ভিউয়ার আপনারা দেখতে থাকুন সেই এই টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আর আমি এখন অনুরোধ করছি এসডি মিডিয়ার পরিচালক আব্দুল সামাদ সানি কিছু বলার জন্য ধন্যবাদ আব্দুল মালিক সাহেব প্রিয় ভিউয়ার্স আসলে আজকের ম্যাচটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ম্যাচ যেটা আমরা গুরুকে কয়েকটা ইজি গুলি কিন্তু মিস্টেক আমরা দেখেছি সেই ক্ষেত্রে আসলে গুরুর কাছে আমাদের প্রিয় দর্শকগুলো কিন্তু কখনো এরকম মিস্টেকের আশা করে না যেমন এখানে একটা ব্যাস খেললে ওই ব্যাসটা কিন্তু দারুণ ইজিলি একটা ব্যাস আসলে গুলগুটির খেলা মালিক সাহেব যেটা বারবারই বলেন যে এটা কখন কোন সময় মিস হবে এটা কোনো ভুলে কেউ আসে না তা আসলে সেরকম সাবধানের সাথে অবশ্যই খেলতে হবে আজকে গুরু সত্যি আমাদের প্রথম ম্যাচটা জয়লাভ করার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই ছোট্ট ফ্যামিলির পক্ষ থেকে এবং যে কথাটা আমাদের সাহেব একটু আগে বলছিল যে আসলে একটা ম্যাচেই ম্যাচ নয় আরও কিন্তু আমাদের সামনে দুইটি ম্যাচ রয়েছে সেই ক্ষেত্রে সুজন ভাই যদি কোন রকম ওই ম্যাচটিতে যদি ড্র করতে পারে তাহলে আমরা পরবর্তী ম্যাচটায় চলে যাব ফাইনাল ম্যাচ ওইটি তা আমি একটু এই মুহূর্তে সুজন ভাইয়ের কাছে যাব যে সুজন ভাই আসলে আমাদের স্পেন প্রবাসী যে শামসুল ইসলাম আপনাদের জন্য যে এত বড় একটা টুর্নামেন্ট আয়োজন করেছে সেই ক্ষেত্রে আপনি কি বলবেন তার আর আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন শামসুল ভাই যে টুর্নামেন্টটার আয়োজন করছে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাকে সে এত পরিশ্রম করছে আমাদের জন্য আমরা চেষ্টা করব তাকে ভালো একটা খেলা উপহার দেওয়ার জন্য এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি আর অনেক দর্শক আছে যেটা আপনার অনেক ভালোবেসে থাকেন তাদের উদ্দেশ্যে কি বলবেন
তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম দর্শকদের অনুরোধে আমি এই যে আজকে খেলা খেলছি, আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো খেলা এরপরে উপহার দেওয়ার জন্য। এ বলে আমি দর্শকদের কাছে মানে খেলায় যাওয়ার জন্য আর কি আগ্রহী হচ্ছি। ধন্যবাদ সুজন ভাইকে সুন্দর কিছু গুরুত্বপূর্ণ আমাদের কথা বলার জন্য। আর আমি এই মুহূর্তে একটু গুরুর কাছে যাইতে চাই, যে গুরু আজকে দারুণ সুন্দর পারফরমেন্সটা ছিল এই টুর্নামেন্টের সম্পূর্ণ কৃতিত্বটা কিন্তু শামসুল ভাই, তাই শামসুল ভাইয়ের উদ্দেশ্যে এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আসসালামু আলাইকুম শামসুল ভাই, এটা ছেড়ে দাও। হ্যাঁ বলো। এই আপনার ওসিলায় আমরা আপনার ওসিলায় আমরা দেখা করতে পারতেছি, দর্শকদের মাঝে আসতে পারিছি, তা আপনাকে আল্লাহ পাক ভালো রাখুক। আর সামনে আমরা খেলা দিলে যাতে আপনি ভালো উপহার দিতে পারি এই কামনাই করি, আর আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। আর আরো অনেক দর্শক আছে সেটা আপনার অত্যন্ত ভালোবেসে থাকে। আসলে দর্শকরা কিন্তু অনেকেই কমেন্ট করে বলে যে আসলে গুরু কিন্তু বেশি খেলি দেখাতে চাই, আর সেই ক্ষেত্রে গুরু মানে কিছু ম্যাচগুলো এইভাবে হারে, সেই ক্ষেত্রে কি বলবেন তাদের? যেহেতু আগে এক সময় বয়স যখন আমার 17-18 ছিল, সেই সময় সব খেলেই আমার মাইনে গেছে, সেই তো মাথায় এখনো খেলে, এই জন্য একটু দেখাতে চাই, কিন্তু এখন হয় না সবগুলো। হ্যাঁ ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, আজকের এই ম্যাচটি আপনারা কমেন্ট করতে থাকুন যে আসলে আজকে কার খেলাটি কোন জায়গায় ভুল ছিল, এটা অবশ্যই আপনারা এই বিষয়গুলো অবশ্যই দেখবেন। আর আমরা চলে যাব দ্বিতীয় ম্যাচে। আর দ্বিতীয় ম্যাচে আমরা চাইবো অবশ্যই সুজন ভাই কাম ব্যাক করবে, আর গুরুর জন্য সেটা দারুণ একটা ইম্পর্টেন্ট ম্যাচ, কারণ গুরু যদি ওই ম্যাচটা জিততে পারে অলরেডি গুরু সেমিফাইনালে পৌঁছে যাচ্ছে, আর সুজনের জন্য কিন্তু আরো দারুণ ইম্পর্টেন্ট ওই ম্যাচটি জেতার জন্য। তা প্রিয় ভিউয়ার্স, আজকের এই ম্যাচটি আমরা এখানে শেষ করছি, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।